এদিকে ওই ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বিক্ষোভ মিছিলটি শহরের খামার খালের সামনে আসলে পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের বাধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা। জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুনিত ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, ওবায়দুর রহমান সহ আরও অনেকে। বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজের প্রাঙ্গণকে অপবিত্র করে সহ নারী নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন বক্তারা। দ্রুত বিচার এবং নারীদের নিরাপত্তার ব্যবস্থা না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এদের গণবিচার চাওয়া হবে বলে বক্তারা জানান।